আজ আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ড্রেনেজ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে হয়, ড্রেনেজ ফ্রিকোয়েন্সি করতে হয় আর জিআইএস এর মাধ্যমে। তো ওই ড্রেনেজ ফ্রিকোয়েন্সির যে ফর্মুলা দেওয়া রয়েছে, এন এখানে এন ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ অল অফ অর্ডার রিভার আর সেই সঙ্গে ডিভাইডেড বাই এরিয়া, তো এইটা আমরা আর জিআইএস এ ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো আর জিআইএস এ গেলে আমাদের কাছে তিনটে জিনিস রয়েছে এখানে। বেসিন, এই হলো আমাদের বেসিন এরিয়া, আমরা পুরো প্রসেসটা বেসিন এরিয়ার এগেনস্টে করতে পারি। সঙ্গে আমাদের কাছে ওয়াটার সেট এরিয়া রয়েছে, এই হচ্ছে আমাদের ওয়াটার সেট এরিয়া। ওয়াটার সেট এরিয়া হচ্ছে এই আমাদের ওয়াটার সেট এরিয়া, আমরা এই ওয়াটার সেট এরিয়ার এগেনস্টে করতে পারি। যে কোনো একটা ওয়াটার সেট বা বেসিন এরিয়া কিভাবে বার করতে হয় আমরা অন্য টিউটোরিয়ালে দেখিয়েছি। সেই সঙ্গে স্টিম ভেক্টর যে রয়েছে আমাদের কাছে, অ্যাকচুয়ালি এটা স্টিম অর্ডার বা রিভারের যে ম্যাপটা, রিভারের সেট ফাইল, এটাও কিভাবে তৈরি করতে হয় অর্থাৎ স্টিম অর্ডার কিভাবে তৈরি করতে হয় তার একটা আলাদা টিউটোরিয়াল দেওয়া রয়েছে। এখানে আমরা এটা পাওয়ার পরে এর ওয়াটার সেটের যার এগেনস্ট আমরা করবো, এখানে আমরা ওয়াটার সেটের এগেনস্টে করতে চাইছি। তো সেই জন্য আমরা ওয়াটার সেট যে ফাইলটা রয়েছে সেটাকে একবার চেক করে দেখবো তার কোঅর্ডিনেট সিস্টেম কি রয়েছে। এটা অবশ্যই যেন প্রজেক্টেড থাকে, এই যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে থাকার পরে আমরা প্রজেক্টে রাখবো এটাকে কোঅর্ডিনেট, কারণ এর আমাকে এরিয়া বার করতে হবে। এরপর আমরা এগুলো প্রত্যেকটা এক একটা করে ওয়াটার সেট এর নাম্বারও রয়েছে, আমরা চাইলে একটা নাম্বার দিতে পারি, এটাকে একটা ফিল দিয়ে সরি এটাকে লেভেল করে দিতে পারি। লেভেল, প্রতিটা ওয়াটার সেট এর একটা করে লেভেল রয়েছে, তাদের ওয়াটার সেট যে নাম্বার সেটাকে দিয়ে আমরা লেভেল করছি। এরপর আমরা চাইবো যে প্রতিটা ওয়াটার সেটে যে রিভার গুলো গেছে সেইগুলোকে আমরা কেটে নেবো এবং তাদের কতগুলো রিভার রয়েছে সেগুলোকে আমরা কাউন্ট করার চেষ্টা করবো। এই জন্য আমাদের প্রথমে কাটতে হবে অর্থাৎ জিও প্রসেসিং চলে গিয়ে আমরা ইন্টারসেট করব। ইন্টারসেট করার সময় আমরা সিলেক্ট করবো স্টিম ভেক্টরের সঙ্গে ওয়াটার সেট করলাম। এখানে সাইট মানে কোন লোকেশনে আমরা ফাইলটাকে সেভ করছি তার কি নাম হবে সেভ করবো, পরে এখানে মিটার অবশ্যই রাখবো কারণ আমাদের এই যে ইউনিট মিটার দেখাচ্ছে, মিটার রাখবো, রাখার পরে ইনপুট করে দিয়ে ওকে। স্ট্রিম ভেক্টর ইন্টারসেট তৈরি হয়েছে, আমরা আগের ভেক্টর যে আমাদের আছে স্ট্রিমকে অফ করলাম, আনচেক করে দিলাম। এইগুলো আমাদের এই যে এসছে আমরা অ্যাট্রিবিউট টেবিলটা একবার চেক করবো। অ্যাট্রিবিউট টেবিল চেক করলে দেখছি গ্রিড কোড, এই গ্রিড কোড হয়ে গেলে আমাদের স্ট্রিম অর্ডার আর সেই সঙ্গে এই ডব্লিউএস নাম্বার অর্থাৎ ওয়াটার সেট নাম্বার, এই ওয়াটার সেট গুলোতে এই স্টিম অর্ডারের রিভার গুলো রয়েছে। এই জন্য এবার আমাদের করতে হবে কি, এই প্রতি স্টিম অর্ডারে পার এই যে চার নম্বর স্টিম অর্ডারে যতগুলো রিভার রয়েছে সবকটাকে আমাদের কাউন্ট করতে হবে। এর জন্য কারণ আমাদের ফর্মুলাতে বলা রয়েছে নাম্বার অফ অল অফ অর্ডারের রিভার কাউন্ট করতে হবে। তো সেই জন্য আমরা আবারও যাবো জিও প্রসেসিং টুলে গিয়ে ডিজলভ, ডিজলভে গিয়ে আমরা স্টিম ভেক্টর ইন্টারসেক্ট সিক্স কে সিলেক্ট করব। করার পরে এটা আমাদের ফাইল সিলেক্ট করার পরে আমরা এখানে ওয়াটার সেট নাম্বার দিয়ে মানে পার ওয়াটার সেট, সেই জন্য ওয়াটার সেট নাম্বারের এগেনস্টে যত রিভার রয়েছে তাদেরকে জুড়ে নিতে চাইছি। সেই সঙ্গে রিভার গুলোকে আমরা কাউন্ট করবো, কতগুলো রিভার রয়েছে যে গ্রিড কোড মানে রিভার সেগুলোকে আমরা কাউন্ট করবো। ওকে, কমপ্লিট হয়েছে ডিজলভ, আগেরটাকে আনচেক করে দিচ্ছি। এই ডিজেল ফাইলটাকে একবার ওপেন করে আমরা দেখবো এখানে কি আছে, এই যে ওয়াটার সেট নাম্বার রয়েছে সেই সঙ্গে কাউন্ট গ্রিড কোড রয়েছে, এই সেপ লেন্থ আমাদের কাজে লাগে না। তো আমাদের এই ওয়াটার সেটে এতগুলো রিভার রয়েছে যেটা আমাদের নাম্বার অফ রিভার প্রয়োজন হচ্ছে, এই যে টোটাল নাম্বার অফ রিভার এটা পেয়ে গেলাম। এবার দরকার আমাদের এরিয়া, এরিয়ার জন্য আমরা এই ওয়াটার সেট টেবিলে যাব। ওয়াটার সেট এখানে গিয়ে আমরা একটা অ্যাড ফিল করবো, নাম দেবো এরিয়া, অবশ্যই এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার ডবল সিলেক্ট করবো, করে ওকে। এরপর স্টার্ট এডিটিং অন করে আমরা ওয়াটার সেটকে চেক করে এখানে সিলেক্ট করবো, করে ক্যালকুলেট জিওমেট্রিতে গিয়ে ডিফল্ট এরিয়া সেট করা থাকবে, জাস্ট এখানে স্কোয়ার কিলোমিটার সেট করে ওকে চলে এসেছে। আসার পরে সেভ এডিট, স্টপ এডিট। এরপরে আমরা আমাদের ফর্মুলাতে বলা রয়েছে যে এখানে ফর্মুলাতে বলা হয়েছে নাম্বার অফ রিভার ডিভাইডেড এরিয়া, তো নাম্বার অফ ডিভাইডেড বাই এরিয়া করার জন্য আমাদের যেহেতু দুটো দু রকম টেবিলে রয়েছে, তো আরকে দেখি এখানে নাম্বার অফ টেবিল রয়েছে, এখানে ওয়াটার সেটের টোটাল নাম্বার অফ রিভার রয়েছে আর এখানে এই টেবিলে ওয়াটার সেটের টেবিলে
ওয়াটার শেডের এগেনস্টে এরিয়া রয়েছে। তো আমরা এই যে ওয়াটার শেডের এরিয়া রয়েছে এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে জয়নিং করব। ওয়াটার শেডকে সিলেক্ট করে জয়নিং করে এখানে আমরা সিলেক্ট করব আমাদের জয়নিং টেবিল হচ্ছে আমাদের স্টিম ভেক্টর ইন্টারসেক্ট ডিজলভ, এই যে এইটা, এর কমন ফিল্ড কোনটা, এর কমন ফিল্ড ওয়াটার শেড নাম্বার, দুজনেরই ওয়াটার শেড নাম্বার রয়েছে। এখানে আমরা চেক করলে দেখতে পাবো এই যে ওয়াটার শেড নাম্বার এরও রয়েছে, এরও ওয়াটার শেড নাম্বার, দুজনেরই ওয়াটার শেড নাম্বার রয়েছে। তো এই যে বাই ডিফল্ট শেড নিয়েছে, একবার ভ্যালিডেশন করবো, এখানে সব চেক দেখিয়েছি, ওকে করার পরে ওকে। এখানে আমরা রাইট ক্লিক করে আরেকবার ওপেন অ্যাট্রিবিউট টেবিল অন করে দেখবো যে এরিয়া এসে গেছে, যে ওয়াটার শেড নাম্বারের এগেনস্টে এরিয়া এসেছে, আগেই ছিল এটা, সেই সঙ্গে রিভারের কাউন্ট চলে এসেছে। আমরা এবারে যেটা করব, এখানে একটা নতুন অ্যাট্রিবিউট টেবিল নেবো, মানে অ্যাট্রিবিউট একটা অ্যাট্রিবিউট টেবিল একটা নতুন ফিল্ড অ্যাড করব, ফিল্ডের নাম দেবো ড্রেনেজ ফ্রিকোয়েন্সি। ড্রেনেজ ফ্রিকোয়েন্সিটা আমরা ডবল করব, করে অ্যাপ্লাই ওকে। এরপর আমরা এই ওয়াটার শেডকে একবার স্টার রেটিং অন করব। স্টার রেটিং অন করার পরে আমরা এই ড্রেনেজ ফ্রিকোয়েন্সি ডিএফ ফিল ক্যালকুলেটরে গিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ফর্মুলাতে কি বলা রয়েছে, ফর্মুলাতে বলা রয়েছে নাম্বার অফ রিভার ডিভাইডেড এরিয়া। তো এখানে আমাদের এইখানে এই যে ড্রেনেজ ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ রিভার, নাম্বার অফ রিভার হচ্ছে কাউন্ট করেছি আমরা, এই যে এরিয়া সিলেক্ট করে জাস্ট ওকে, ভ্যালু চলে এসেছে। এই ভ্যালুটা পয়েন্টের পরে অনেকগুলো ডেসিমেল প্লেস রয়েছে, সেই জন্য প্রপার্টিসে গিয়ে আমরা নিউমেরিক সিলেক্ট করব, করে এখানে যে নাম্বার অফ ডেসিমেল প্লেস এর জায়গায় আমরা 2 করব, ওকে। তৈরি হয়েছে, এই হলো আমাদের ড্রেনেজ ফ্রিকোয়েন্সি ভ্যালু, অর্থাৎ প্রতিটা ওয়াটার সেলের ড্রেনেজ ফ্রিকোয়েন্সি। আমরা প্রয়োজনে পরে এটাকে আমরা ফিচার টু আমরা পয়েন্টে কনভার্ট করে এর এগেনস্টে আমরা IDW তৈরি করে যেভাবে আমরা ড্রেনেজ ডেন্সিটি বার করি সেভাবে ড্রেনেজ ফ্রিকোয়েন্সি ম্যাপও তৈরি করতে পারি।